বুধবার জলপাইগুড়ি শহরের থানা মোড়ে জেলা পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস এবং উত্তরবঙ্গের রাজ্য পুলিশের আইজি বিশাল গার্গ। ট্রাফিক নিয়ে সচেতনতা বাড়াতে এদিন বাইক র্যালির আয়োজন করা হয়। যেসব এলাকায় বেশি দুর্ঘটনার ঘটনা ঘটে সেসব এলাকায় ট্রাফিক পুলিশের কর্মীরা সচেতনতা চালান। গত 4 বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ ড্রাইভ সেফ লাইফ এই কর্মসূচির সূচনা করেন। 8ই জুলাই এই প্রকল্পের সূচনা হয়েছিল। পুলিশ সুপার অভিষেক মোদী বলেন, এই সেফ ড্রাইভ সেফ লাইফ অনুষ্ঠানের মধ্য দিয়ে 25% দুর্ঘটনা কমানো গিয়েছে। এখন থেকে সকল বাইক চালকদের মাস্ক এবং হেলমেট পরতেই হবে। মঞ্চে উপস্থিত ছিলেন জেলাশাসক অভিষেক তিওয়ারি, জলপাইগুড়ি রেঞ্জের DIG কল্যাণ মুখোপাধ্যায়, জেলা পুলিশ সুপার অভিষেক মোদী, সদর মহকুমা শাসক রঞ্জন কুমার দাস, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন সহ অন্যরা। আমরা যদি আমাদের এই সন্দেশ সেফ ড্রাইভ সেফ লাইফ সব মানুষের মধ্যে ঠিকভাবে বোঝাতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা আশা করি এই যে অ্যাক্সিডেন্ট রেট যেটা কমেছে এটা আরও ফার্দার কমবে, ভবিষ্যতে আমরা আরও কম করাতে পারবো। ট্রাফিক সঙ্গে মিলিয়ে যে বিভিন্ন জায়গায় যে ব্ল্যাক স্পটস দেখা হয়েছে, যেখানে আগে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে বা অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাহলে এই ব্ল্যাক স্পট যদি আমরা মানুষকে বোঝাতে পারি, যারা ড্রাইভার্স আছে যারা ড্রাইভিং করছে ওদেরকে বোঝাতে পারি কি যখন এই ব্ল্যাক স্পটের দিকে যখন আসবে তাহলে দে উইল টেক লিটল বিট মোর কেয়ার, তাহলে নিশ্চয়ই ওরা যেখানে ওখান থেকে যখন ওয়ান চলাচল করবে তাহলে ওরা আরও কেয়ারফুল হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তার মস্তিষ্ক পোষিত এই সেফ ড্রাইভ সেফ লাইফকে আজকে এই গত 4 বছরে আজকে শুধু জলপাইগুড়িতেই SP সাহেব বলছিলেন যে আমরা প্রায় 25% রোড অ্যাক্সিডেন্টকে কমাতে পেরেছি। এটা একটা অভিনব প্রয়াস আমার মনে হয় যার মস্তিষ্ক প্রসূত। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জোরে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানানো উচিত।